নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পিং কলিং মিডিয়া। আমার সঙ্গে রয়েছে উত্তর কলকাতার জেলা প্রেসিডেন্ট তমগ্ন ঘোষ। তমগ্নবাবু, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আদালতে রক্ষা কবচ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে আপনি কি বলবেন? আদালত আদালতের কাজ করছেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে উনি ছাড় পাবেন না এবং আদালতও ওনাকে প্রোটেকশন দেবেন না। এটা সম্পর্কে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ নিশ্চিত এবং আদালতের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এবং কখনোই আদালত কিন্তু ওনার বিরুদ্ধে কোনো কেসকে তুলে নেওয়ার জন্যও বলেনি, কোনো কিছুই বলেনি। ওনার বিরুদ্ধে যেমন তদন্ত হচ্ছে ঠিক তেমনই তদন্ত হবে। বিচারপতি বলছেন যে ইডি সিবিআই মানে তাৎপর্যপূর্ণ যে নথি সেটা দেখাতে পারছে না, তাহলে কোথাও কি সাধারণ মানুষের যে আস্থা আছে ইডি সিবিআই এর উপর তাহলে কি সেটা হারিয়ে যাবে? ইডি এবং সিবিআই এর উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। যদি কেউ কোথাও ভুল করে থাকে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ আছেন, দেখবেন। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ইডি এবং সিবিআই খুব নিউট্রালি কাজ করবে, কাজ করে তারা তাই, এবং যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে কি বলবেন? উনি ঘুরতে গেছেন কেন সেটা উনিই বলতে পারবেন, ওনার ভেকেশনের খবর তো আমি দিতে পারবো না। মাঝে মধ্যে ছবিতে দেখা যায় যাদের নিয়ে গেছেন তারা বিভিন্ন ভঙ্গিতে ছবি দিচ্ছেন, পোজ দিচ্ছেন, সেগুলো দেখছে মানুষ, বাংলার মানুষ দেখছে বাইরে উনি কীভাবে ঘুরছেন বেড়াচ্ছেন সেখানকার দৃশ্য দেখছে। কিন্তু তাতে আখেরে কয়েক কোটি টাকা খরচ করে উনি গিয়ে বাংলার মানুষের কী লাভ হবে জানি না। ওনাদের একটু নয় দুর্গাপুজোর আগে ভ্যাকেশন হলো, এটুকুনি বলতে পারি। স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে বাংলাতে শিল্প আনার কথা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এতে কি কোথাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে বলে মনে করছেন? সৌরভ গঙ্গোপাধ্যায় অত্যন্ত কৃতি প্লেয়ার, ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলেন, অনেক বড় ব্যাটসম্যান, কিন্তু উনি কবে থেকে শিল্পপতি হলেন আমি জানতাম না। আর উনি যদি শিল্প করারই ছিল উনি ভারতবর্ষে বসেই সেটা ঘোষণা করতে পারতেন, তার জন্য স্পেনে গিয়ে কেন ঘোষণা করতে হলো সেটাও জানি না। আমরা তো আশা রেখেছিলাম উনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানকার লোক নিন এখানে ভারতবর্ষে কী আসবে বা আমাদের বাংলায় কী আসবে সেই নিয়ে কোনো কথা হবে। দেখলাম একজন ভারতীয় যিনি এখান থেকে উড়ে গেলেন স্পেনে পয়সা খরচা করে, সেখানে বসে ঘোষণা করছেন বাংলায় কী হবে। একটা ঘোষণা করার জন্য যদি কয়েক কোটি টাকা খরচা করতে হয়, ঘুরে ঘুরতে বেড়াতে হয়, সেটা মানুষ তার বিচার করবে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে খরচা কত জানতে চেয়ে আরটিআই করেছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? সঠিক পদক্ষেপ। এদিকে বলছেন ডিএ দিতে পারছি না, ডিএ দিচ্ছেন না, কোনো কিছু বললেই বলছে তার কাছে নাকি তার সরকারের কাছে পয়সা নেই, কিন্তু বিভিন্ন খাতে দেখা যাচ্ছে ওনার পয়সা কিন্তু অটোমেটিকভাবে বিভিন্ন জায়গায় খরচা হচ্ছে। এই যে বাইরে গেলেন, ঘুরতে গেলেন, ভেকেশন কাটাতে গেলেন, আমাদের কী হয়, আমাদের ধরুন ছুটি কাটাতে ইচ্ছে, আমরা দার্জিলিং গেলাম, জগন্নাথ দেবের কাছে পুরী গেলাম, তা ওনার ছুটি কাটাতে ইচ্ছে হয়েছে, উনি এখন স্পেন গেছেন, উনি বিশ্বভ্রমণে বেরিয়েছেন, বেড়াতেই পারেন, ওনার ইচ্ছে। কিন্তু সেটা জনগণের টাকা দিয়ে না গেলেই ভালো হতো, কারণ জনগণ তো তার বিরোধিতা করবেই এবং আমাদের জানার অধিকার রয়েছে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে উনি ঠিক কোথায় যাচ্ছেন। আচ্ছা, এখানে আপনার কাছে আর একটা প্রশ্ন যে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে শুভেন্দুবাবু দাঁড়িয়েছেন, বর্ধিত বেতন দেবেন ডিএ আন্দোলনকারীদের, শোনা যাচ্ছে বিজেপি বিধায়করাও দিয়ে দেবেন, তাহলে এখানে আমার প্রশ্ন আপনার কাছে যে তৃণমূলের মন্ত্রী বিধায়করাও কি একই পথে হাঁটবেন? ওনারা তো মানে যত পাই তত খাই, ওনাদের তো মানে দিতে শেখেননি, ওনারা নিতে শিখেছেন। এই যে দেখতে পাচ্ছেন না মন্ত্রী বিধায়ক নেতা সব জেলের পেছনে, যদি মানুষকে কিছু দিতে শিখতেন তাহলে তো তারা থাকতেন না জেলের মধ্যে, তারা নিতে শিখেছেন, তাই আজকে তাদের এই পরিণতি হয়েছে। শুভেন্দুবাবুর এই ডিএ নিয়ে এই মন্তব্যের পর কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি আবার ডিএ নিয়ে কিছু বলবেন, মানে ডিএ দেওয়ার কথা ঘোষণা করবেন? উনি যতদিন সরকারে থাকবেন উনি কিচ্ছু করবেন না, ওনার যদি করার হতো উনি অনেক দিন আগেই সেটা করতেন। ডিএ আন্দোলনকারীরা মাসের পর মাস, বছরের পর বছর বসে রয়েছে, যারা চাকরি প্রাপক তারা মাসের পর মাস, বছরের পর বসে রয়েছে, কিন্তু এদের কোনো রকম হুঁশ নেই, এরা দেবে না, এরা শুধু বাহানা করে যাবে, এরা দেবে না সেটা মুখ দিয়ে বলতে পাচ্ছেন না। দেখেছেন তো আমাদেরই মন্ত্রী হয় এখানকার মেয়র কী কী ভাষায় বলেছেন, ডিএ যেটা তাদের দাবি, ন্যায্য দাবি, সেটাতে বলছে যে মানে দেখে এমন তুচ্ছতাচ্ছিল্য করছে জেনে মনে হচ্ছে ভিক্ষা করছে, এটা তাদের ভিক্ষা নয়, এটা তাদের ন্যায্য দাবি। যারা এই চাকরি প্রাপক সেটাও তাদের ন্যায্য দাবি,
এরা কেউ ভিখিরি নয়, এদেরকে এই যে বাংলার বর্তমান রাজ্য সরকার এদেরকে ভিখিরি বানাতে চাইছেন, এরা কেউ ভিখিরি নয়, এরা আন্দোলন করছে, আন্দোলনকারী মাথা তুলে তাদের লড়াই করছেন। সেই লড়াইটা এনারা ভেঙে দেওয়ার জন্য, এদের মনোবলে আঘাত দেওয়ার জন্য বারবার এদের ভিখিরি সাজানোর চেষ্টা করছে। আচ্ছা, ইসরোর বিজ্ঞানীরা বেতনহীন, কাকলির দাবিকে ভুয়ো বললেন মন্ত্রী রিজিজু, কি বলবেন? দেখুন, কাকলি দেবী হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রী হয়তো, সেই জন্য সেখান থেকে এসব পান। আমি বলবো যারা একটুও সচেতন নাগরিক তারা হোয়াটসঅ্যাপে কী ঘরে সেই নিয়ে মন্তব্য করে না। উনি তো একজন সাংসদ, ওনার নিশ্চয়ই আরও রেসপন্সিবল তার কমেন্ট, ওনার এলাকার মানুষ, বাংলার মানুষ এবং দেশের মানুষ একজন সাংসদের কাছ থেকে আশা রাখবে। আচ্ছা, কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচির মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা শুনতে পেলাম, এখানে কি কোথাও একটা ইঙ্গিত আছে যে কৌস্তভ বাগচি বিজেপিতে যোগদান করতে পারেন? কৌস্তভকে আমি চিনি, কৌস্তভ একটা প্রতিবাদী ছেলে, এবং একটা প্রতিবাদী ছেলের যদি, যুবকের যদি প্রতিবাদ দেখে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব যেভাবে প্রতিবাদ করছে সেটা দেখে ভালো লেগে থাকে, ভালো কথা। মোদী মমতা সে ডরতা হে সাফ কথা ফিরা দাকি মে, কি বলবেন? উনি বলেছেন, কেন বলেছেন আমি জানি না, হয়তো নম্বর পাচ্ছেন না এই মুহূর্তে তৃণমূলের ভেতরে, তাই হয়তো এরকম কথা বলতে হচ্ছে। এটা বোধহয় পাবলিকলি বলেছেন, ঘরের ভেতরে আবার উনি অন্য কথা বলেন বলে আমি শুনেছি। আপনার কাছে শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর অনেক গুণ সম্পর্কে আমরা আগে শুনেছি, এবার স্পেনে গিয়ে বসে তিনি সুরুচি থিম সং লিখলেন, গানও শোনালেন, কি বলবেন? এটা কি কোনো ট্রেডমিল ট্রেডমিলে হাঁটতে হাঁটতে? তার কারণ আমি শুনেছিলাম উনি বাজেটও করেন নাকি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, উনিই বলেছেন, উনি কোনো একটা টিভিতে ইন্টারভিউতে বলেছেন। দেখুন, সেরকমই হবে হয়তো, আবার কোনো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে গান টান বানিয়ে ফেলেছেন, ভালো কথা। উনি দেখলাম স্পেনের বিভিন্ন ক্লাবেও যাচ্ছেন, সেই ক্লাব থেকে গিয়ে যদি উনি কিছু শিখে এসে এখানে যারা মোহনবাগান ইস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট করতে পারতেন ভালো হতো, সেটা তো করেন না। ঘুরতে গেছেন, ঘুরতে গেছেন, ভালো গেছেন, সুরুচি থিম সং লিখছেন, ভালো কথা, মা দুর্গা আসবে। কিন্তু এভাবে আমার মনে হয় মা দুর্গার কাছে যে আমাকে স্পেনে গিয়ে লিখে ফেলতে হলো এরকম বার্তা না গিয়ে এখানে বসে বোধহয় একটু মা দুর্গাকে নমস্কার করে লিখলে বোধহয় একটু সম্মান জানানো হতো মা দুর্গাকে। তৃণমূলের দিল্লি অভিযান, কি বলবেন? কজন যায় দেখুন, মাঝে মধ্যে ওদের অনেক এরকম মিটিং টিটিং আগেও হয়েছে, অনেক হুঙ্কার শুনেছি, তারপরে মাঠ তো ভরে না, ছেড়ে দিন, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। সেই দিনটা আসুক, নিশ্চয়ই ওই কবে গোঁপ, মানে মাসির কবে গোঁপ হবে আর কবে মেশো হবে তখন নয় উত্তর দেব। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।